ইদানিং কিছু বাপাক নামে ইউটিউবার আর কয়েকটি ইউটিউবারদেরকে একটু পস্তায় কিছু কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও বানাবে, সেই ভিডিওগুলোকে আমরা চতিয়া বাঙালি কই রোস্টিং ভিডিও। আর যেই ইউটিউবারদের রোস্ট করা হয় তাদেরকে তো আমাদের চতিয়া বাঙালিরা হাগার হাগার লাইক সাবস্ক্রাইব ফলো দিয়ে মনে করা সেলিব্রিটি বানাই দেয়। আর তোমাদের এই হাগার হাগার লাইক ফলো সাবস্ক্রাইব করা ইউটিউবাররা যখন ফেক কন্টেন্ট অথবা কোনো স্ক্রিপ্টেড ভিডিও বানায় তখন তো তোমাদের পাশার মধ্যে খুব ঘুতা লাগে, তাই না? সো গাইস, তোমাদের এই রোস্ট আর রোস্টারদেরকে নেই আজকের এই ভিডিও। তো কোনো রকম পদ্মা পুন্দি ছাড়া ভিডিওটা স্টার্ট করা যাক। পোলা পাই নামে তোমাদের লাগে অভিয়া, তোমরা দেখতে আসো। গাইস সিরিয়াসলি বলতেছি, বাংলাদেশের মধ্যে একদম খাঁটি ইউটিউবারদের মধ্যে কয়েকটা ইউটিউবারসই আছে, তো বাকিগুলো সব হলো বালপাক নামে ইউটিউবার। তো এই খাঁটি ইউটিউবারসগুলোর মধ্যে পড়ে হলো তোমাদের নাইম আলম, মিস্টার ট্রিপল আর, ইলুশনিস্ট, ফ্লেমার, এক্সেট্রা এক্সেট্রা আরও কিছু ইউটিউবার্স আছে। একজন গেমিং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের যেমন হওয়া উচিত সেই সমস্ত ট্যালেন্ট এদের আছে, বাকি সব বালপাক নামে ইউটিউবারসদের মতন এরা না, সেটা তোমরা এদের ভিডিওর মধ্যে গেলে দেখতে পাবো। ভাই সবাই ধোয়া তুলসীর পাতা হয় না, তেমন এরাও, এদেরও হয়তো কখনো ভিডিওর মধ্যে কোনো ফল্ট হয়ে থাকতে পারে। এমন না যে অন্য সব ইউটিউবারদের মতো জমজম করে এরা উপরে উঠছে, এরা নিজেদের ট্যালেন্ট থেকে উঠছে উপরে। এখন পোলা পাইন তোমরা কইতে পারো যে ভাই আপনি এনে ফ্লেমার কেন আনছে, ফ্লেমার তো স্ক্রিপ্টেড ভিডিও বানায়। ভাই ফ্লেমার যত স্ক্রিপ্টেড ভিডিও বানাক, একজন বাংলাদেশি ইউটিউবার হিসেবে যে এডিট করে, তোমার কি পাশায় দাঁত আছে ওর মতন এডিট করে দেখানার? দাঁত থাকলে বলো একটা বানাই দেখাও, তো বলবো যে হ্যাঁ ফ্লেমার স্ক্রিপ্টেড ভিডিও, ওই ইউটিউবারদের মধ্যে পড়ে না। বাঙালি যেতে হলে এমন কোন ইউটিউবার যদি একটা সেই লেভেলের কন্টেন্ট ক্রিয়েট করে, সেই কন্টেন্টটা মানে পুরাই অস্থির যদি হয়, সেটা দেখে এখন দুই চারজন একটু ভালো ভিডিও ভালো। এখন যদি ওই 10 মিনিটের ভিডিওর মধ্যে যদি 30 সেকেন্ডের কোনো ভুল যদি বাইর করতে পারে, সেটা নিয়ে বাঙালি যাতে টানাটানি শুরু করে দিই, এটা করছে ওটা করছে হ্যান করছে ত্যান করছে ডাল করছে ছাল করছে। আর বাঙালির এই চুতিয়ামো কাজে লাগিয়ে এখন অন্যান্য কিছু ইউটিউব বালরা আসে, চুতিয়ামো শুরু করে যায় তার ভিডিওর মধ্যে ইচ্ছা বশত। আর সেই চুতিয়ামো দেখে বাঙালি যায় আবার ওখানে ওদের চুতিয়ামো শুরু করে দেয়, হাগার হাগার লাইক ফলো সাবস্ক্রাইব করে দেয়। আর তারপরে এরা যখন বড় ইউটিউব বাল হয়ে ফেক কন্টেন্ট ক্রিয়েট করে, ফেক ভিডিও বানায়, ফেক ইনফরমেশন দেয়, তখন আসে সবাই বলবে এই ইউটিউবার বাইঞ্চত, এই ইউটিউবার বাইঞ্চত, আর এই ইউটিউবার শালা মা। সিরিয়াসলি গাইস, কোনো ইউটিউবাররা আসে যদি কোনো ভালো বা অরিজিনাল বা রিয়েল কন্টেন্ট, আমাদের ইনফরমেটিভ বা যেটা আমাদের কাজে লাগবে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েট করে, সেই কন্টেন্টটা তোমরা দেখো ভালো, কিন্তু সেটা তোমরা বেশিরভাগই কারো কাছে পৌঁছানোর ট্রাই করো না। আর যখন অন্যান্য ইউটিউবাররা আসে জাগরমো শুরু করে দেয়, তখন তোমরা ওইটা মানে শেয়ার মারো এক দেখাও ওক দেখাও যে হ্যাঁ এটা করছে ওই এটা করছে, ওইখান থেকে তোমরা মনে করো কিছু কিছু স্ক্রিপ্ট কাটে নাও, কাটে নিয়ে ওলা দেয় মিমস টিমস বানিয়ে টানে ওদের করে দাও, পরে ভাইরাল, ভাইরাল হওয়ার পর যখন ওরা জাগরমো করে তখন তোমাদের কথা যে সবাই পার্টনার প্রোগ্রামে চুতিয়া। এই ধরো গাইস, তোমরা আমাকে দেখো, আমি কি পারতাম না যে আমার ইউটিউব চ্যানেলের থাম্বনেলের মধ্যে কিছু 18+ খারাপ খারাপ পিক লাগিয়ে দিয়ে হাগার হাগার ভিউস আনার, হাগার হাগার ভিউস কামানোর, আর ভিডিওকে ভাইরাল করে দেওয়ার? পারতাম না অন্যান্য ইউটিউবারদের মতো ভিডিওর মধ্যে জাউরমো করে ভাইরাল হইতে? পারতাম না অন্য সব বকসদ ইউটিউবারসদের মতো স্ক্রিপ্টেড ভিডিও বানিয়ে ভিডিওকে ভাইরাল করে বাঙালিকে চুতিয়া বানিয়ে একজন সফল বকসদ ইউটিউবার হতে? না, আমি করিনি কখনো এটা, কারণ আমি ইন ফিউচারে একজন হেটার্সবিহীন ইউটিউবার হইতে চাই। সবাই জানি আমাকে বলে হ্যাঁ অভিভাবক একজন ইউটিউবারের মতো ইউটিউবার, কিন্তু বাইঞ্চক ভিডিওর মধ্যে তো ভিউজই আসে না, বড় ইউটিউবার কার পাল্টা সিরে হব? মানে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে তোমাদের মতামতটা জানাই, আর সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা মাস্ট অলে সিলেক্ট করে দিও, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কমেন্টে জানাই দিও, নেক্সট পার্টও আনবো তাহলে। তাহলে গাইস আমার চ্যানেলের নেক্সট ভিডিও পর্যন্ত টাটা, আর শালার আমি নিজেও একটা বাইঞ্চত। মানে সাবস্ক্রাইব করছো না এখনো কেন আসো দুষ্টু পোলাপাইন কথাকার ভাগো।